প্রাণের উৎসব অমর একুশে বইমেলা শুরু, বাকি মাত্র একদিন। স্টল সাজাতে শেষ সময় ব্যস্ত শ্রমিকরা। কাঠ কাটা, রং তুলির আঁচড় আর পেরে খাতুরির টুংটাং আওয়াজ বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দীর উদ্যান জুড়ে। আমরা ডিসিশনটা জেনেছি একটু পরে, দ্যাটস ওয়াই আমাদের মানে প্রস্তুতিটা নিতে নিতে একটু দেরি হয়ে গেছে। এগুলো কাজ আজকে কালকে শেষ করতে হবে আর কি। বইমেলা বৃহত্তর একটা মেলা হয়, সেখানে আমাদের বইগুলো প্রচার হবে, যাবে। মেলার আইন শৃঙ্খলার পরিস্থিতি দেখতে সকালে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন ডিএমপি কমিশনার। জানান, বইমেলায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। তাদের তৎপরতা প্রায় জিরো পর্যায়ে, শুধু মূল নেতা সে বাইরে আছে, ফলে এই ঝুঁকিটিকে আমরা একেবারে উড়িয়ে দিচ্ছি না। আমরা সেই রকম প্রস্তুতি নিয়েই মেলায় নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি। সুস্পষ্ট নীতিমালা না থাকায় উগ্রবাদী বই প্রবেশ বন্ধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। স্পর্শকাতর দুই একটা বিষয়কে যোগ করা হয় এবং এই যোগ করার পিছনে কোনো মেলার উদ্দেশ্য থাকে না, তাদের কোনো ব্যক্তিগত অপউদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য কিংবা কোনো গোষ্ঠী উদ্দেশ্যে তারা এই কাজগুলো করে। সুতরাং আমরা কাজটি করার সুযোগটাকেই সীমিত করে ফেলতে হবে একটা বিধিবদ্ধ নিয়মের ভেতরে। করোনার কারণে পিছিয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে একুশে বইমেলা, চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এবার দুপুর 2টা থেকে মেলা চলবে রাত 9টা পর্যন্ত, তবে শুক্র ও শনিবার মেলা শুরু হবে 11টা থেকে। দোল চত্বর থেকে টিএসসি চত্বর পর্যন্ত সাধারণ যান চলাচল বন্ধ থাকবে। মাহমুদুল হাসান, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।